teams not going to Pakistan to tour, pulling out the last minute. এই যে আসসালামু আলাইকুম। আমি আগে অনেক আগে একদম ছোটো আছিলাম, বাচ্চা আছিলাম, সেই সময় আমি ইন্ডিয়ার একদম কঠিন একটা ভক্ত আছিলাম। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের লাগিয়ে বহুত স্কুল ভাঙিছি, স্কুলের মধ্যে দরখাস্ত লিখিয়া ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেওয়ার মেয়ের লিখিয়া দরখাস্ত লিখতাম, স্কুলে ফলাইতাম। এই যে আজ যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়েছে, এটা কতদিন পরে একটা ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের যে আমেজটা ছিল, এই আমেজটা কিন্তু এখন নাই, কারণ ইন্ডিয়া পাকিস্তান রেগুলারলি খেলে না। আর খেলে না এটার কারণ, একমাত্র কারণ কিন্তু ইন্ডিয়া। এবং ইন্ডিয়া যে ক্রিকেট বিশ্বের মধ্যে একটা স্বৈরাচার, এটা কিন্তু অলরেডি একটা প্রতিষ্ঠিত সত্য। এই যে পাকিস্তানের প্লেয়ারটা যে কী খেলা রেখেছে, এই যে দেখেন পাকিস্তান উইন বাই 10 উইকেটস, 10 উইকেটে দিচ্ছে ইন্ডিয়ার লগে। আর এই পাকিস্তান রে ইন্ডিয়া ভাবতেই যে না, ইন্ডিয়ার কারণে পাকিস্তান মোটামুটি ক্রিকেট বিশ্বের মধ্যে একটা কোন্টাসার দল। এই ইন্ডিয়ার লগে পাকিস্তান খেললা কেমনে জিতে, তারপরে পাকিস্তান, আমার তখন মনে হইতেছে যে পাকিস্তানের ডরে, খেলার ডরে ইন্ডিয়ার হেরা হেরা লগে খেলতো ফেলতো যায় না। দেখেন ফুলামিনি কেমনে উদযাপন করতেছে, এই পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করার অনেক চেষ্টা করছে ইন্ডিয়া। আমি কিন্তু ইন্ডিয়ার অনেক বড় ভক্ত আছিলাম, কিন্তু হেরার এই স্বৈরাচারী আচরণ দেখিয়া আমার আর ইন্ডিয়ার আর ভাল লাগে না। এর মধ্যে কোহলির মানে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হার্দিক পান্ডিয়াটা নিয়ে কতলা আছে দেখলাম, ধীর দুইটা জায়গা। অথচ আগে আমি সচিন টেন্ডুলকার, তারপর হইতেছে সৌরভ গাঙ্গুলি, তারপর হইতেছে আপনি জহির খান, টহির খান, ওই সময় ইরফান পাঠান, ওই সময় যে প্লেয়ারটি আসলো, ইডির খেলা দেখে যত না ইডির ফ্যান আছিলাম, তার থেকে বেশি ফ্যান আছিলাম হেরার ব্যবহার দেখে। হেরা কত অমায়িক মানুষজন আছিল, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে ইন্ডিয়ার কারণে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। জগমোহন ডালমিয়া, ডালমিয়ার কারণে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে, এরা বাংলাদেশকে অনেক সহযোগিতা করছে। কিন্তু তারপরে বর্তমান যে জেনারেশন এই ইন্ডিয়ার ক্রিকেটের মধ্যে আছে, ইডি যথেষ্ট এরোগেন্ট, একদম অহংকারী। তারপরে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আরও রাজনৈতিক বিষয়টি সে আছে। তো যত যাই বলেন, এই যে 10 উইকেটে পাকিস্তান দিচ্ছে, আমি পাকিস্তানের সমর্থন কোনো সময় করছি না, কিন্তু আজ যা খুশি লাগতে আছে। ইন্ডিয়ার যে স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী ব্যবহার আছিল, ইডির বিরুদ্ধে কড়া একটা জবাব পাকিস্তান তার খেলাধুলার মাধ্যমে দিছে, খুব শান্তি লাগতে আছে। ইন্ডিয়া পাকিস্তানের খেলার কোনো দলে আমি সমর্থক ছিলাম না, কিন্তু এই ইন্ডিয়ার যে একটা পাকিস্তান কঠিন একটা জবাব দিতে পারছে, আমার খুব ভালো লাগছে, শান্তি লাগতে আছে। আচ্ছা গুমরাও লেব, যদিও আজ বাংলাদেশ শ্রীলঙ্কার লগে মানে খুব দুঃখজনকভাবে হারছে, কিন্তু অহন শান্তি লাগতেছে এই জিনিসটা দেখতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।